money. Next time যখন বোম্বে গেলাম তখন এক বাবা বলছে একদিন বলল আমাকে যে একটা রেকর্ডিং আছে চলো রিহার্সাল আছে কার পঞ্চমীর আচ্ছা যেই বলেছে আমি তো ডাং করব আই ওয়াজ আ ডাই হার্ড ফ্যান ফ্রম দ্য ডে হি ক্রিয়েটেড মিউজিক ফর ছোটে নবাব বাবা বলল চলো পঞ্চমীর ওখানে চলো আমি তো ভীষণ এক্সাইটেড মানে পঞ্চম থেকে আগে দেখেছি মানে আসতো ঠিক আছে কিন্তু এরকম একদম কাজে সিটিং রুমে গিয়ে দেখি দ্য হোল বর্মন গ্যাং মনোরিদা বাসুদেব চক্রবর্তী ভানুগুপ্ত ভূপেন্দর সিং দেবী চেন হোমি মোল্লা কাঞ্চা মারুতি রাও দ্য হোল গ্যাং বসে আছে বাবা ঢুকেছে বাবা বলো 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 করে যেন উঠে বাবা মানে মানে ওদের ঢুকল আরম হয়ে গেল ওদের সব তারপরে বলো কে গানা কে কোন সা গানা বলে ভে মজাদারে ভে এইরকম চলতো ওদের আর কি তো রিহার্সাল হলো আমি বসে আছি পাশে হঠাৎ করে বলে আরে অমিত মানে শোনা তুমি গানা শুরু কিয়া কলকাতা মে ভেরি গুড আমি শুনলাম তুই গান গাইছিস এর গানা শোনো ফট করে আমার গানা শোনো আমি বললাম কি বাবা বলে গাও 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 তারপর সবাই তো হোল গ্যাং দিস সাপোর্ট মানে গানা গানা শুরু কর মনোরিদা শুরু কর আমি গাইলাম ঝুমরু গাইলাম খুব বাজে গিয়েছিলাম আমার মনে আছে ভয় একদম পর্যন্ত ভয় আছে হারমোনিয়াম বাবা হাসছে আমাকে দেখে সবাই ডিঙ্গের ডিঙ্গের বাবা ঝুমঝুম ঝুমঝুম ঝুমরু তারপর হয়ে গেল আমি ফিরছি গাড়িতে আর বাবা আমাকে বললো তুমি আবার একটা ঝুলিয়েছ তুমি লক্ষ্মীকে ঝুলালে এবার এখানে তুমি কেন এরম তোমার এরম তোমার এরম তুমি কি তুমি এরম আমার বলে আমি বাবা আমাকে আমার পিছনে পড়ো না আমি পালিয়ে যাবো কলকাতা বলে আর কি তোমার তুমি এরকম করলে তো কি করে হবে বলতে বলতে ফোন কল কামস আচ্ছা ক্রেং ক্রেং বাবা ফোন তুলছে হ্যালো পঞ্চম দা ফোন করে পঞ্চম কে বলে কালকে রেকর্ডিং আছে আরে তো বলে পরশু পরশু করছো বাবা বলে না আপনার না আমি আপনার ছেলের গান তো বাবা তখন এ আমাকে কেন গাওয়াচ্ছ না ওকে কেন গাওয়াবে ও কি বলে আপনার এখন 40 পেরিয়ে গেছে আমার একটা র ভয়েস চাই আই ওয়ান্ট 15 বছরের একটা ইয়ে চাই ফিল চাই আমার তো আবার দিন ফোনটা দিন আমাকে দিব এই শোন তুই কাল সকালে আমার বাড়িতে আয় অ্যান্ড রিহার্স উইথ মি ফর ওয়ান আওয়ার অ্যান্ড দেন আমার সঙ্গে গাড়িতে চলো ফিল্ম সেন্টার অ্যান্ড সিং দ্য সং তারপরে সকালে গেলাম রিহার্সাল করলাম অ্যান্ড বড় আচ্ছে লাগতে শক্তিদা বসে আছে তনুবাবু তরুণ মজুমদার মানে দে দে হ্যাড আ হ্যান্ড মানে অমিতি গাইবে মানে এটা বালিকা বধূ না বালিকা বধূ হিন্দি আমি গাইলাম আই স্যাং দ্য সং অ্যান্ড ওইটাই একটা গান আমার মানে সেই যে আস্তে আস্তে গানটা গ্রো করতে আস্তে 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 টাক ধরলো এক দেড় বছরের মধ্যে গান বিকেম ভেরি পপুলার আচ্ছা তখন একটাই গান দেন 76 বাবা সাউথ আফ্রিকা ট্যুর আচ্ছা ফার্স্ট টাইম আচ্ছা তখন আমি মনে আছে এই বড়ে আচ্ছে লাগতেই গাইতাম আচ্ছা আর ওটা বাবা গিয়ে আমাকে অ্যানাউন্স করতেন এবার অমিত গাইবে তো আমি ডুয়েট করে আমি তখন আই হ্যাভ টু টক অ্যাবাউট বড়ে আচ্ছে লাগতে আচ্ছা হয় না একটা নিজের গান খুব বেশি বকবক করতাম তো বাবা পেছন থেকে উইংস থেকে I mean, and this song is, you know, this is the only song which I, Mr. Rahul Deb Barman gave me. And the song is, I used to say, my father, this is, he used to do every time. I sang many songs. Kalyanji Anandji's Gaan, Rajesh Roshan made me sing many songs. Bappi, Bappi Lahiri. এন্ট্রি তখন বাপি তখন নতুন নতুন ঢুকে মানে বাপি আমাকে টুটে খিলোনে বলে একটা ছবিতে গান গাওয়া শেখর কাপুর শেখর কাপুরের ছবি টুটে খিলোনে ক্যা জানে ইয়ে দুনিয়া ক্যা আমি আর সুলক্ষণা অত হিট করেনি বাট পপুলারি আরম্ভ শেখর সেবা হ্যাঁ করেক্ট তখন 80 যখন হয়েছে 81 81 এ
was the turning point of my career, you can say, our Baba's first heart attack. Oh. The two things একসাথে হলো। আচ্ছা। তার কারণ nothing to hide. আমার first marriage broke. আচ্ছা। আচ্ছা। And whatever be the reasons, the girl was already married. And সেটা বাবা নিতে পারে। And he first he ঢাপ পরে শুয়ে পড়লেন। And মানে see the contrast. মানে that man has the attack and love story releases. রেকর্ডিং কি তার আগে হয়ে গেছে? হয়ে গেছে 1979 এ রেকর্ডিং হয়ে গেছে। লাভ স্টোরি তো পরে বলছি। পঞ্চমদার পাগলা মানে ইউজ টু হেট অল দ্য সংস। আচ্ছা, কে গানা এমনি করে এরম ব্যাপার। আচ্ছা, মানে এদিকে বাবা শয্যাশায়ী, একদম সিক্স মান্থস বেড রেস্ট, এদিকে অমিত কুমার জার্নি স্টার্টস মিউজিক্যাল। আমি মনে আছে তখন লাভ স্টোরি যখন হিট করলো, পঞ্চমদার ফোন করে বললো এ তোর ছবি তো হিট করে গেছে রে। আচ্ছা, হ্যালো, আমি বললাম যে পঞ্চমদা মনে আছে তুমি ফিল্ম সেন্টারে বলেছিলে কিয়া ইয়ে গানা ইয়ার নিজের সুর, লোকটা আমাকে বলছে তো কি বিচ্ছিরি সুর না নিজের সুর, হ্যাঁ কি পঞ্চমদা কি বলছে কি মন্দির মন্দির কা ভজন লাগ রা ইয়ার, ইটস নট আ লাভ সং, ইয়াদ আ রহি হ্যায় সুপার ডুপার হিট অল দ্য সংস। অ্যান্ড দেন হি ওয়াজ অলসো হ্যাপি ইনভার্টলি বিকজ হি নিডেড আ হিট দ্যাট টাইম। হয় না গোল্ডেন জুবলি গান সব কটা হিট। ও তা তখন কি পঞ্চমদার একটু লাল লাগ, না মানে ওই তখন বাপি ঢুকে গেছে, বাট সুপার হিট অল দ্য সংস, ইয়াদ আ রহি হ্যায় 82 আই গট দ্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। তুই গাইবে একবার, মনে আছে? মনে আছে মানে এতবার জি याद आ रही है तेरी, याद आ रही है, याद आने से तेरे जाने से जान जा रही है, याद आ रही है। এটা পঞ্চমদা ডান্স করে দেখাতে মনে হচ্ছে মন্দিরের ভজন, হত্যে দিন আর কি করছো তুমি, লাভ সং। But that song was a hit and that fetched me the Filmfare award. আর আমি মনে আছে আই ওয়াজ ইন রাজকোট, আমি প্রোগ্রাম করছিলাম নিজের প্রোগ্রাম, বাবা টেলিফোন করলো, আই ওয়াজ কম্পিটিং উইথ আশা ভোসলে, পারভিন সুলতানা, কিশোর কুমার, কিশোর কুমার তিনটে নমিনেশন, অমিত কুমার। আর বাবা ফার্স্ট আমাকে ফোন করলো রাজকোটে, এ তুমি তো সবাইকে হারিয়ে দিলে, মানে ইউ জাস্ট ওয়ান দ্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, কংগ্রাচুলেশনস। অ্যান্ড তারপরে ফিল্মফেয়ার পুরস্কার বাবা দিলেন আমাকে। আচ্ছা, দ্যাট ইজ দ্য বিগেস্ট সিন, হি গেভ মি দ্য অ্যাওয়ার্ড। গাঙ্গুলি ফ্যামিলির যে পাগলামিটা নিয়ে এত গল্প আছে, যে কিশোর কুমারের মানে এটা তো একদম প্রায় সারদার জোকের মতন মিথ হয়ে গেছে কিশোর কুমারের পাগলামো, কিন্তু অশোক কুমারের পাগলামো নিয়ে ওই গল্প কে হি সাপোজ টু বি বাবা বলতেন যে ড্রেসিং অন পরে চুল খাচ্ছেন, এটা বাবা বলতেন মানে মেরে কো দুনিয়া কেহতি মুঝকো পাগল, মেরে সে বড়া পাগল দাদামনি। একবার প্রাণ সাহেব, প্রাণ সাহেব নিজে বলেছিলেন, আচ্ছা যে ওই কোন ছবি ছিল মনোজ কুমারের উপকার না পুরো পশ্চিম, আচ্ছা ওতে দাদামনি ছিলেন, আচ্ছা তো সিমলাতে শুটিং হচ্ছে ঠান্ডায় বরফে, তখন বাবার দিস ইজ বিফোর আরাধনা বিফোর দ্য কাম ব্যাক, তখন প্রাণ সাহেব দাদামণি দাদামণি বলতে কিশোর প্রাণকে বলছে, প্রাণ ইয়ে কিশোর পাগলে গানা নেই গাতা ক্যা কেসা ইয়ে অ্যাভয়েড করতা রহতা ইয়ে সমঝ মে নেই আতা কিউ এসা করতা কিশোর পাগলে পাগলে, হঠাৎ পাশতে প্রাণ আখির ভাই কিসকা হ্যায়, হ্যাঁ বলতো আই টেল ইউ ওয়ান ইনসিডেন্ট অ্যাবাউট মাই ফাদার্স দিস হোয়াট ইউ কল দিস ইডিওসিনক্রেসি, দিস ইজ ওয়ান প্রিমিয়ার উইচ মাই ফাদার টোল্ড মি, বাবাই বলেছিলেন, ও আবার বলতেন নিচে, হ্যাঁ বলে যে একটা প্রিমিয়ার নিউ দিল্লি বলে একটা ছবি হয়েছিল ফিরে মোহন সাইকেলের সুপার হিট নখরেওয়ালি 1950 বৈজন্তীমালা কিশোর কুমার, তো সেটার প্রিমিয়ার
এখন বাবার প্রিমিয়ারে যাওয়ার ইচ্ছে নেই। আচ্ছা, বাবার সেক্রেটারি ছিলেন অনুপ শর্মা। তো অনুপ শর্মা এখন ইনসিস্ট করছে বাবাকে, এজ এ সেক্রেটারি দেখিয়ে আগে আপ প্রিমিয়ারে যায়গে, আপনি জানা চাই, নেক্সট পিকচার মে মিলেগা আপনি, আপ এসা মত করো। বলে নহীঁ ইয়ার মেরে আচ্ছা নেই লাগ রা, মুঝে শর্মা মেরে পিছে মত পড়ো ইয়ার, তুমি ক্যুঁ ক্যা সব, আপ ক্যা সব, আপ নহীঁ সমঝ রহে হো, আপ জলদি ইস পর, ইস পর নেক্সট পিকচার আপকা একদম সাইনিং অ্যামাউন্ট দিয়ে বলছি, টিপিক্যাল বাবা পিছনেই পড়ে গেছে লোকটা একদম। তখন বাবা বলছে, আপ তুমি মেরা পিছে ছোড়েগা নি, বলে আপকো জানাই পড়েগা, বলে ঠিক আছে মে যাও। বাবা এই আরম্ভ হলো, বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলে এক শর্ত হ্যাঁ, শর্ত ক্যা? বলে হ্যাঁ যাবো আমি, আমার একটা ইয়ে আছে, হ্যাঁ কন্ডিশন। কি ক্যা ক্যা হ্যাঁ? বলো গাড়ি মে যাওঙ্গা মে। আচ্ছা, তখন ওই বাবা আমাদের ইয়ে ছিল, বাবার শেভরোলেট স্টুডিও ব্রেকার ওপেন হোডেড কার, তো বলে ঠিক মে যাওঙ্গা, আমি যাবো, কিন্তু আমি টাওয়েল পরে যাব, আমি তোয়ালে পরে যাব। তো তখন বললো আমি আচ্ছা আচ্ছা, পরে রিয়াকশন আমি খালি গায়ে আমি খালি টাওয়েল থাকবে আমার, অ্যান্ড হি ডিড ইট। নাও ইউ ইমাজিন, জু চার্চ থেকে লিঙ্কিং রোড হয়ে মেট্রো সিনেমাতে গাড়ি চলে যাচ্ছে, একটা লোক এমনি বসে আছে, পরে টাওয়েল পরে খালি গায়ে, আর সব দেখছে কিশোর কুমার, আর অনুপ শর্মা এরকম পা ধরে, প্লিজ মুঝে মাফ কর দিজিয়ে, গাড়ি ঘুমাও ইয়ার, পাগল হয়ে যাওঙ্গা ইয়ার। হ্যাঁ, দাদার রূপ দিকে বলে তো ফের মান লিয়া না মুঝে, বলে মান লিয়া মান লিয়া, ঘুমাও গাড়ি ঘোরাও, তো গাড়ি ঘোরাও। দ্যাট ওয়াজ কিশোর কুমার, নিজেই বলেছেন তো। হ্যাঁ, আমাকে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।